গুড মর্নিং গাইজ, আমি সঞ্চিতা। দুদিন ধরে ব্লগ করতে পারছি না, কারণটা হলো লোকনাথ পুজোর দিন আমার দাদু মানে ঠাকুরদা এক্সপায়ার করেছেন। সেদিনকেই তার 100 বছরের জন্মদিন ছিল, 100 বছর পূর্ণ হয়েছে সেদিনকেই। তো বিকালবেলা 5:10-15 নাগাদ সে আমাদের ছেড়ে চলে যান। তো সেখানেই আমার বাড়িতেই আমি আর কি ছিলাম, তো মেন্টালি সিচুয়েশনও সেরকম ছিল না যে আমি ব্লগ করি বা ছাড়ি। তো সেই জন্য আমি দুদিন তোমাদেরকে কোনো ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর হয়তো এই কটা দিন ইরেগুলার বেসিসেই থাকবে, কারণ তোমরা জানো যে অফিস থেকে আসার পর আমি অনেক সময় শ্যুট করি। বাট এখন হয়তো অফিস থেকে আসার পর আমাকে ওই বাড়িতেও যেতে হবে, ওই বাড়িতেও সময় দিতে হবে, কারণ বাবারা তো কি বলবো সব জায়গাতে এখন বেরোতেও পারবে না বা সব কিছু করতেও পারবে না, তো তাদের সেইটুকু সাপোর্ট আমায় দিতে হবে আর কি। তো সেই জন্য এই কটা দিন ইরেগুলার বেসিসেই থাকবে। তো প্লিজ তোমরা আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করো, যাতে আমরা অনেক বড় হতে পারি। আর 2 মাস আগেই দোলের দিন রাত্রেবেলা আমার ঠাম্মি এক্সপায়ার করেছিলেন, তার 2 মাস 17 দিন পর আমার দাদু এক্সপায়ার করেছেন আর কি। দুজনের বন্ডিংটা সত্যিই খুব ভালো ছিল, মানে আজকালকার দিনে এরকম ভালোবাসা বা এরকম বন্ডিং সত্যিই পাওয়া যায় না। আমি সত্যিই মিস করি তাদেরকে। এনিওয়েজ, তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করো, পাশে থেকো, যাতে আমরা এগিয়ে যেতে পারি। আশা করি ওপর থেকে ওনারাও আমাকে আশীর্বাদ করবেন, আমাদের পাশে থাকবেন। এইভাবেই নতুন শুরু করতে হবে আমাদের আর কি। ঠিক আছে, গুড বাই, আজ এইটুকুই।